আমি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে শুধু না আমি একজন শিক্ষক দীর্ঘ আঠারো বছর আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমার অবস্থান সবসময় শিক্ষার্থী এবং তাদের ইমোশনের পক্ষে থাকবে এটুকু আপনাদের বলতে চাই এবং আবারও বলছি যে এটি যেমন সত্যি যে স্বাধীনতা বিরোধী অপশক্তি সন্ত্রাসী সহিংসতাকারীরা এখানে আছে এবং জামাত এবং শিবিরের ইনফিল্ট্রেশন আছে এটাও যেমন সত্যি এবং তাদেরকেই আইডেন্টিফাই করে বলতে হবে কিন্তু আমি এটা মনে করি না যে সাধারণ শিক্ষার্থী যারা তাদের আবেগ থেকে আন্দোলনে এসেছে তারা সবাই ওই পক্ষের এরকম এটাকে আমি বিশ্বাস করি না আমি মনে করি অনেক সাধারণ শিক্ষার্থী যারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যারা বাংলাদেশের পক্ষে দেশপ্রেমী তাদেরও অনেকেই অনেকেই যেভাবেই হোক এই আবেগের সাথে সম্পৃক্ত হয়ে তারা এই আন্দোলনের সাথে আছে এবং ছিল কাজে ঢালাওভাবে সবাইকে এই ধরনের ব্র্যান্ড করা এটাকে আমি যৌক্তিকও মনে করি না ন্যায্যও মনে করি না শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে এটি করতে যেয়ে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে আজকে দেখুন আমরা গতকাল মিটিং করেছি তার আগের দিনও করেছে আমরা বলতে আইনের ঘটবে সন্ত্রাসীদের উপরে। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করার সাথে যেটা পৃথিবী যে কোনো দেশে যাদেরকে বিচার আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করার যৌক্তিকতা আছে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে তাদেরকে গ্রেফতার করা হবে কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানির শিকার না হয় এটি কিন্তু আমরা ব্যর্থহীনভাবে বলেছি এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকেও বলতে চাই তাদের সাথে আলাপ হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল স্লোগান দিয়েছে পানি ডিস্ট্রিবিউট করেছে তাদেরকেও যেন কোনোভাবে হারাস করা না হয় তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে না ঝেয়াল না হয় কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে আমরা শ্রদ্ধা করি সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে কিন্তু তাদের এই আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা তো আজকে পরিষ্কার শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোনো সম্পর্ক নেই জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা জেল জেলে ঢুকে জঙ্গিদের আনার এই বিষয়ে তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন অনেকেই সঙ্গীত গণসঙ্গীত গাচ্ছেন স্লোগান দিচ্ছেন তাদের এই আবেগের সাথেও আমরা আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা আবার তারা যদি এটাকে সুযোগ নেয় আবার যদি একটা হতাহতের সংঘাতের ঘটনা অবস্থা তৈরি করে সে তার দায় কে নিবে সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য